যুদ্ধের ময়দানে ক্রমেই পাল্লা ভারী হচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের। শক্ত প্রতিরোধ গড়ে তুলে একটু একটু করে জয়ের পথে এগিয়ে যাচ্ছে হামাস। সাথে সর্বাত্মক সহযোগী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ গোষ্ঠী। সম্প্রতি ইরানের হামলার ভয়ে প্রবলভাবে তটস্থ ইসরায়েলের বুকে বোমা হামলার আঁচড় কাটল এই দুই স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠী। জানা গেছে, ইসরায়েলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং সাবেক রাজধানী তেল আবিবে একটি সিনাগগ নামক ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন, সেই সঙ্গে গুরুতর আহত হয়েছেন এক পথচারী। রবিবার স্থানীয় সময় রাত 8টার দিকে ঘটেছে এই হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং তাদের মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সেই হামলার দায় অকপটে স্বীকার করে বিবৃতি দিয়েছে। সোমবার এক যৌথ বিবৃতিতে গোষ্ঠী দুটি বলেছে, রবিবার রাতের ঘটনা ছিল আমাদের শাহাদাত অপারেশনের অংশ। মাসের পর মাস ধরে দখলদার বাহিনী গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং সম্প্রতি যেভাবে আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, সেসবের জবাব আমরা দেওয়া শুরু করেছি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলে পৌঁছানোর এক ঘণ্টা পরে এই হামলা হয়। এদিকে ইসরায়েলের সরকার এই ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিনবেটের মুখপাত্র ডেভিড মেসেন রয়টার্সকে বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে একজন ব্যক্তিকে তারা ব্যাকপ্যাক পিঠে সিনাগগের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন। তারা ওই ব্যক্তির যে বর্ণনা দিয়েছিলেন ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামতের সঙ্গে সেসবের মিল পাওয়া যাচ্ছে। গত বছর 7 অক্টোবর ইসরায়েলি সামরিক বাহিনী যে বর্বরতার সূচনা করেছিল তা এখনও চলমান। সম্প্রতি ইরানের হামলা ঠেকাতে শক্ত প্রস্তুতি গ্রহণের তথ্য ইসরায়েলি বাহিনী বারংবার প্রচার করলেও হামাস এবং প্রতিরোধ যোদ্ধাদের সামনে এখনও ঠিকভাবে দাঁড়ানোর কোনো নজির মিলছে না ইসরায়েলের। তবে দিন যত গড়াচ্ছে, যুদ্ধক্ষেত্রে উগ্র যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একগুয়ে স্বভাবের জন্য ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে তার সামরিক বাহিনী। ভয়ঙ্কর এবং বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত ইরান বহু বছর ধরে কাঁপন ধরিয়ে চলেছে তার প্রতিরক্ষা দেশগুলোর বুকে। বিশ্বজুড়ে ইরানি ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ড্রোনের জনপ্রিয়তা এতই বেশি যে পৃথিবীর যে কোনো প্রান্তেই ড্রোন হামলার খবর এলে প্রথম আঙুল উঠে ইরানের উপর। সম্প্রতি শক্তিশালী এই ইসলামিক রাষ্ট্রের হামলার ভয়ে ফটফট করে কাঁপছে ইসরায়েল। আর অন্যদিকে বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্কের মতে, ইরানের ড্রোনগুলো ইউক্রেন ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে এবং কমপক্ষে আরও দুটি মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে। সম্প্রতি আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অফ ডেমোক্রেসি ইরানি অস্ত্রের ব্যাপারে বৈশ্বিক আগ্রহ সম্পর্কে একটি প্রতিবেদনে বলেছেন, যদিও বাইডেন প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও তার প্রক্সি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধ বা হামলার মাত্রা সীমিত করার জন্য ব্যাপক চেষ্টা করছে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য এখন ইরানি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে ভরপুর। ডিফেন্স অফ ডেমোক্রেসি উক্ত প্রতিবেদনে লেবাননে ইরানের ড্রোন সহ আরও কিছু অস্ত্রের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছেন যে ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীও প্রথম ঐতিহাসিক দূরপাল্লার ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে। এতে একজন নিহত হয়েছিল। ইরানের তৈরি এ ড্রোন 2600 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হয়েছিল। থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ অনুসারে এগুলোই কেবল বর্তমানে উদ্বেগজনক বিষয় নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের পক্ষে একটি অনুকূল আন্তর্জাতিক পরিবেশের সুযোগ দিয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং সামরিক অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে। থিঙ্ক ট্যাঙ্কের গবেষণা অনুসারে ইরানের যেসব সুবিধাজনক দিক রয়েছে তার মধ্যে একটি হল যুদ্ধক্ষেত্রে তেহরানের স্বল্প খরচে ড্রোন ব্যবহার, যা খুবই কার্যকর। উদাহরণস্বরূপ শহীদ 136 মডেলের ড্রোনের কথা বলা যায়, যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুদ্ধের প্রথম 2 বছরে মস্কো 4600টি এই ধরনের ড্রোন ব্যবহার করেছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানি ড্রোনগুলোর কার্যকারিতা ইউক্রেন এবং ইসরায়েলকে ছাড়িয়ে গেছে এবং কমপক্ষে আরও দুটি মহাদেশে এর ব্যাপক চাহিদা দেখা গেছে।
এভাবে ইরানি অস্ত্রের ব্যবহার থেকে আন্তর্জাতিক অঙ্গনে সামরিক শক্তি অর্জনে ইরানের সাফল্যের প্রমাণ পাওয়া যায়। তেহরান এখন ভেনিজুয়েলাকে দেশীয় ড্রোন তৈরিতে সহায়তা করছে। এছাড়া ইরান ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোকেও স্থানীয়ভাবে যেসব ড্রোন তৈরিতে সহযোগিতা করছে, তার সাথে ইরানের মহাজের টু ড্রোন ও শহীদ 171 ড্রোনের মিল রয়েছে। ইথিওপিয়ার সেনাবাহিনীও ইরানের মহাজের 6 ড্রোন ব্যবহার করছে। সুদানও ইরানি ড্রোন ব্যবহার করছে। একই ইরানি ড্রোন সুদানি সশস্ত্র বাহিনীকে হানাদার বাহিনীর হামলা ঠেকাতে এবং কিছু অঞ্চল পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। এ কারণে ইরান ও আর্মেনিয়ার মধ্যে $50 কোটি মূল্যে অস্ত্র চুক্তিতে ড্রোন অন্তর্ভুক্ত হলে এতে অবাক হওয়ার কিছুই থাকবে না। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এমন বাঁধ ভাঙা জনপ্রিয়তা রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরানের হামলাকে কেন্দ্র করে ইসরায়েল আমেরিকার দুশ্চিন্তার পারদ এখন তুঙ্গে। মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান ক্রমাগত হুমকি ধামকির উপর রেখেছে নেতানিয়াহু ও তার বাহিনীকে। কিন্তু সপ্তাহখানেক আগে ইরান ঘোষণা করেছিল যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করলে এই মুহূর্তে ইসরায়েলে সরাসরি কোনো হামলা চালাবে না দেশটি। এমন লাভজনক ঘোষণার পরও ইসরায়েলের চেতনা জাগেনি। এমনকি আমেরিকাও ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কোনো চাপ প্রয়োগ করেনি, যার ফলে ইরানের রাগের মাত্রা অনেকটাই বেড়েছে। ইসরায়েল আমেরিকার এমন গড়িমসির সূত্র ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলি সরকার দেখিয়ে দিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের 10 মাস ব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে বিন্দুমাত্র আগ্রহী নয়। কাতারের দোহায় ইসরায়েল হামাস মধ্যস্থতাকারী দেশগুলোর গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ দফা সমাপ্ত হওয়ার 3 দিন পর সোমবার কানানি তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। সর্বশেষ যুদ্ধবিরতি আলোচনাটি একটি নতুন প্রস্তাবের ভিত্তিতে শুরু হয়, তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তা প্রত্যাখ্যান করে বলেছে, গাজায় আটক যুদ্ধবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য নতুন শর্ত জুড়ে দিয়েছে। এ বিষয়ে ইরানি মুখপাত্র বলেন, ইসরায়েলি সরকার আসলে দেখিয়ে দিয়েছে যে তাদের যুদ্ধ বন্ধ করার এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই নেই। সাম্প্রতিক আলোচনার মধ্যেও তারা গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। যুদ্ধবাদ সরকার ফিলিস্তিনি জনগণের উপর চালানো হত্যাযজ্ঞ তো বন্ধই করেনি, উপরন্তু হামাসকে নতুন শর্ত জুড়ে দিয়েছে। নাসের কানানি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা দরকার এবং তা নিয়ে কারোর সন্দেহ নেই। তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন চাপের মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল অপরাধ অব্যাহত রয়েছে। কানানি বলেন, ওয়াশিংটনের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ইরান যুক্তরাষ্ট্রকে গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য যোগ্য মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করে না, কারণ দেশটি ইসরায়েলি যুদ্ধবাদ সরকারকে সমর্থন করে এবং তার যোগ্য সঙ্গী হিসেবে ইসরায়েলের অপরাধকাণ্ডের সাথে জড়িত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয়, এর পরিবর্তে তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের যদি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সাহায্য করার কোনো দৃঢ় সংকল্প থাকত, তাহলে তারা ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে তার শক্তি ব্যবহার করত। আর হামাসও মার্কিনীদের কাছ থেকে কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ করেনি। তবে ইরান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুদ্ধরত উভয় পক্ষের মধ্যে ভালো বিশ্বাসের ভিত্তিতে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় বলে জানান কানানি। টানা 10 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সংঘাত চলছে। চলমান এই সংঘাতের প্রথম থেকেই প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি হাইনাদের গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে দেশটি নীরব ভূমিকা পালন করেছে। আবার যুদ্ধ রসদ বিক্রি করার কাজ সক্রিয়ভাবে অব্যাহত রেখে ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে লন্ডন।
যুক্তরাজ্যের এমন ভূমিকার প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা। ওই কর্মকর্তা পরিষ্কার জানিয়েছেন যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করার অভিযোগে পদত্যাগ করেছেন তিনি। ১৯ আগস্ট সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রতিবাদে পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা। পদত্যাগকৃত ওই কর্মকর্তার নাম মার্ক স্মিথ। সন্ত্রাস দমনে কাজ করা এই কর্মকর্তা বলেছেন, যুক্তরাজ্য সরকার যুদ্ধাপরাধে জড়িত থাকতে পারে। মার্ক স্মিথ ডাবলিনের ব্রিটিশ দূতাবাসে কর্মরত ছিলেন। তিনি গত শুক্রবার সহকর্মীদের কাছে লিখেছেন, অফিসিয়াল হুইসেল ব্লোয়িং মেকানিজম সহ পররাষ্ট্র দপ্তরের প্রতিটি স্তরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে তিনি তার অভিযোগের মৌলিক স্বীকৃতি ছাড়া আর কিছুই পাননি। বিবিসি জানিয়েছে, মার্ক স্মিথের পদত্যাগের ইমেলটি শত শত সরকারি কর্মকর্তা, দূতাবাসের কর্মী এবং পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীদের বিশেষ উপদেষ্টা সহ বিস্তৃত তালিকায় থাকা মানুষদের কাছে পাঠানো হয়েছে। সেখানে স্মিথ বলেছেন, তিনি পূর্বে মধ্যপ্রাচ্যে সরকারের অস্ত্র রপ্তানি লাইসেন্সিং মূল্যায়নে কাজ করেছেন এবং প্রতিদিনই তিনি ও তার সহকর্মীরা গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের স্পষ্ট এবং প্রশ্নাতীত উদাহরণ প্রত্যক্ষ করেছেন। তিনি লিখেছেন, ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর সিনিয়র সদস্যরা প্রকাশ্য গণহত্যার অভিপ্রায় প্রকাশ করেছে। ইসরায়েলি সৈন্যরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক সম্পত্তি পোড়ানো, ধ্বংস এবং লুট করার ভিডিও করেছে। তিনি আরও লিখেছেন, সকল রাস্তা এবং বিদ্যালয়গুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মানবিক সহায়তা অবরুদ্ধ করা হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের নিয়মিতভাবে পালিয়ে যাওয়ার জন্য কোনো নিরাপদ জায়গা নেই। রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স হামলা হয়েছে, স্কুল হাসপাতালগুলোতে নিয়মিত হামলা করা হচ্ছে, এগুলো যুদ্ধাপরাধ। ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি অব্যাহত রাখার কোনো যুক্তি নেই। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO মার্কের পদত্যাগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। দপ্তরটি শুধু বলেছে, ব্রিটিশ সরকার আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।